এক নবী আছে জান্নাতে ঢুকছে আর ফিরে আসে নাই আল্লাহ বলছে চলেন ফিরা কানা জান্নাতে ঢুকলে তাকে ফিরতে হয় না জান্নাতে ঢুকলে আবার ফিরবো কেন আইসি তো গেছি ওলামা জানে আমাদের নবীজিও পারতেন বলতে আর যাব না ঠিক না পারতেন না বলার কিছু ছিল না ওই জান্নাতের মতো জায়গাকে ছেড়া চলে আসছে বড় দিল লাগে বড় দিল এই জন্য আসছে উম্মতের ব্যথা এখানে ছিল এই জন্য আসছে আমি না গেলে চোখে দেখা উম্মতকে কে বলবে আজকে তো উম্মত নবী চিনে না লানত আমাদের জিন্দগির উপরে একজন এখানে নাই রাগ হন না আমার উপরে রাগ হইতে পারেন করার কিছু নাই আগামীতে আর দাওয়াত দিন না রাগ হইলে রাগ হন না একজনও নাই এখানে একজনও নাই যে এতদিন চুল কাটছি কোনোদিন সেলুনে যাওয়া বলছি আজকে চুল না আমার ইচ্ছা মতো না তোমার ইচ্ছা মতো না তোমার ডিজাইন দোকানের ডিজাইন মতো আজকে চুল কেটে দিব আমার নবীর ডিজাইন মতো একজনও এখানে হাত উঠাইতে পারবে না জীবনে একবারও বলে না যে আমার নবীর ডিজাইনে আমার এই চুল কেটে দাও যদি এখনো কেউ হাত উঠায় হয়তো আমার বয়ান আগে শুনছে এই জন্য কোনোদিন কাটছে আমি সব আছে বলি একজনও নাই যে নবীর স্টাইলে চুল কাটবে হায় যুবক যদি একদিনও কাটতা রাত্রে ঘুম হয় না তোমাদের চিল্লানের কারণে তোমার স্বাধীনতা আছে তুমি চিল্লাইতে পারো কেননা খেলা তো একটার সময় শুরু হবে ওয়াজ তো বারোটায় শেষ হয়ে গেছে তুমি চিল্লাইতে পারো তোমাকে স্বাধীনতা দিছে আল্লাহ আমি কিচ্ছু বলবো না আল্লাহ যদি স্বাধীনতা না দিত আল্লাহ ডাকবে চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করবে আর আল্লাহ ডাকবে আর মসজিদে যুবক আসবে না স্বাধীনতা দিছে এই জন্য কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা দিছে পাঁচটা শিক্ষাগত স্বাধীনতা যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো হ্যাঁ পেটের শিক্ষা শিক্ষা আবার বিরাট বিরাট সার্টিফিকেটের গর্ব সাধারণ শিক্ষা যেটাকে জেনারেল বলে ওটা ডিকশনারিতে সাধারণ শিক্ষা লেখা আছে সাধারণ ডিকশনারিতে সাধারণ আছে জেনারেল অর্থ কি রাগ হয়ে গেলেন সাধারণ জিনিস নিয়ে আবার গৌরব করা যায় নাকি লেখছে পুরা সাইনবোর্ডের অর্ধেকে ডিগ্রি হয়ে গেছে সবগুলা সাধারণ এটা আবার গৌরবের বিষয় নাকি সাহাবা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল বিশ্বাস হয় না নাইলে ম্যাককে ডাকলে আসতো কি করা সারা দুনিয়া দেখায় দেখ শিক্ষিতরা যে ম্যাককে ডাইকা নিচে নামায় দেখাইতে পারবে সাহাবা তো ম্যাককে ডাইকা নিচে নামায় নিত না নাই নাই হ্যাঁ নাই কিতাবে বিপদে বললে কে রে ভাই তার না এমনি অনেকেই আছে আপনার আজকে টাকা যাক দশ বছর যা দিছেন সেটা না বলবে কিছু মনেও থাকবে না এই দুনিয়ার জন্য একটু সতর্ক হওয়া দরকার আল্লাহর ওয়াস্তে আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না এবার সন্তানকে আপনি মানুষের মতো মানুষের বানানোর জন্য বিদ্যালয়ে দিয়েছেন এবার বিদ্যালয়ে কি পড়ানো হচ্ছে দেখেন হাট্টি মাটিম টিম এবার সন্তান এটা পরে 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 বড় হয়ে গেল আজীবন তোয়াইতে তোয়াইতে গেম দে বেড়ার হাট্টি মাটি মিটে হওয়া না কেনা চাই কিন্তু মাথা করে বান্দরবন গি হাট্টি মাটি কি দোয়ার দৌড়ো এবার দাদাই হক দে আই নো ভাই তুই হতুম ফক দে এবার আমার বুঝা নেই হাট্টি মাটির টিম শিখতে যদি আমাদের ছেলেদের একটা দিন সময় যায় এই একটা দিনে লাভটা কি হলো কথা বলেন না রে ভাই কোন লাভ হয়েছে কোন লাভ হয়েছে কোন লাভ হয়েছে যে মা বাবার অবাধ্য সন্তান আছে কিনা সমাজে জান্নাতে যাবে না সে বড় হুজুর সে বড় হুজুর কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে সে বড় দাতা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার জন্য জান্নাতের দরজাটা বন্ধ থাকবে জান্নাতে সে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না বিশ্বাস হয় কিনা বলেন কেন বিশ্বাস হবে জান্নাতটা সত্য সত্য না দুজুক সত্য কোরআন সত্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এই লোকগুলি জান্নাতে যাবে না এটা সত্য এর পিছনে চিন্তা করার কোনো সুযোগ নাই এই সমাজের মধ্যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করার মতো ছেলে পেলে অনেক বেশি অনেক বেশি যারা মা বাবাকে মা বাবা মনে করে না মা বাবাকে ওই ধরনের আচরণ করে না যে আচরণের কারণে মা বাবা সন্তুষ্ট হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ সন্তুষ্ট আমার হিসাব কি হবে আমি কিছু জানি না আমল নামার যেই অবস্থা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আরে আরে ওই মৃত্যু পর্যন্তই যদি সবকিছু শেষ হইয়া যায় দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছিলাম ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম মা আপনা আননি মালিয়া কই আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না হালাকাননি সুলতানিয়া আমার ক্ষমতা আমার শেষ সূরা কাহফ আয়াত 49 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় এই আয়াত এই অংশটাও আছে যখন আমলনামা হাতে আসবে যখন দেখবে সব আসছে আমলনামায় সব উঠে গেছে বান্দা তখন ওই আমলনামা দেখবে আর চিৎকার করে করে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মালি হাযাল কিতাব এটা কেমন আমলনামা আর এটা কেমন আমলনামা لا يغادر صغيرا আমার একটা ছোট গুনাহও ছাড়ে নাই ওলা কবিরা একটা বড় গুনাহও ছাড়ে নাই যা করছি সব লেখা হয়ে গেছে আরে দোস্ত এই জন্য বলি না দোস্ত আল্লাহর ওস্তে যুবক হাতে পায়ে ধরে বলে যাই আরে বুড়া বাবা হাতে পায়ে ধরি দাড়ি পাইকে গেছে চুল পাইকে গেছে আরে মা চুল পাইকে গেছে আর কত গুনাহ করবা এখনো তোমার টেলিভিশনের সামনে পাওয়া যায় কি মনে করছো আরে তোমার